হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা দেখতে পাচ্ছ, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে আমরা অলরেডি WBJEE যে ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করেছি এবং সেখানে ANM GNM সংক্রান্ত অনেকগুলি তোমার হচ্ছে নোটিশ পাবলিকেশনস হয়েছে, এগুলো আমরা তোমাদের বলে দিচ্ছি। তার সাথে তোমাদের বলে দেবো যে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, এক্সামিনেশন ডেট কবে এবং এবারে সিট ম্যাট্রিক্স কত হতে পারে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে। তোমরা যারা চ্যানেলটি দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছো যে ইনফরমেশন যে বুলেটিন তোমাদের দেওয়া হয়েছে, তোমরা যারা যারা পাওনি তারা এই অংশটিতে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করার পর এই অংশটিতে ক্লিক করবে, তারপর কিন্তু ইনফরমেশন বুলেটিন তোমরা পেয়ে যাবে। প্রফরমান্স যেগুলো রয়েছে সেগুলো তোমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে, প্রফরমান্স ANM GNM 2023 এর রেজাল্ট অফ দ্য ANM GNM এক্সামিনেশন। তোমার হচ্ছে মেন যেটা থাকবে সেটা তোমরা পরবর্তী ক্ষেত্রে কিন্তু পরে তোমাদের জানানো হবে যে কোথায় তোমাদের রেজাল্ট, এবং তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন করার পরে পাবলিকেশন হবে বা গতবারের রেজাল্টে কতটা পরিমাণ কাট অফ কী ছিল সমস্ত কিছু কিন্তু আমরা পরে তোমাদের জানিয়ে দেবো গতবারের নিরিখে, ঠিক আছে। এবার তোমাদের হচ্ছে রুলস অফ দ্য এক্সামিনেশনস তোমার যেটা রয়েছে সেটা এই অংশে তোমরা পেয়ে যাবে। তারপর হচ্ছে এক্সামিনেশন জোনস, অর্থাৎ কোথায় কোথায় এক্সামিনেশন তোমার হচ্ছে জোন সিলেক্ট বা সিট পড়বে সেটা তোমাদের এখানে তোমরা জানতে পারবে। আচ্ছা, রেকগনাইজ বোর্ড অ্যান্ড কাউন্সিল তোমরা এখান থেকে জানতে পারবে। ইম্পর্টেন্ট যে তোমার হচ্ছে ইনস্ট্রাকশনগুলি রয়েছে সেগুলো তোমরা হচ্ছে ANM GNM সংক্রান্ত এখান থেকে জানতে পারবে, আর টাইম টেবিল যেটা রয়েছে সেটা তোমরা এখান থেকে কিন্তু জানতে পারবে। এই ছিল তোমাদের হচ্ছে নোটিফিকেশন। এবার তোমাদের যে এক্সামিনেশন ডেট রয়েছে সেগুলো নিয়ে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের টেন্টেটিভ ডেট অলরেডি কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে, সেটা হচ্ছে যে 2রা তোমার হচ্ছে জুলাই বা 2nd জুলাই, আর তোমার অনলাইন রেজিস্ট্রেশন ANM GNM কবে থেকে চলবে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে 17 তারিখ। দেখতে পাচ্ছি 17 থেকে 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ এ মাসের 17 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের বা নেক্সট মান্থের 13 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। এটা বোর্ডের তরফ থেকে কিন্তু অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ টেন্টেটিভ তোমার হচ্ছে তোমাদের এক্সামিনেশন ডেট সমস্ত কিছু দেওয়া হয়েছে। এবং এখানে তোমাদের আরেকটা জিনিস বলা হয়েছে যে WBJEE যে এক্সাম যেটা হবে উইল কন্ডাক্ট OMR বেসড। এটা তোমরা প্রত্যেকবারই জানো, যারা নতুন তারা জেনে রাখো যে এটা নতুন প্রত্যেকের ক্ষেত্রেই তোমার হচ্ছে OMR বেসড এক্সাম হবে। তবে এবারে শিফটের কথা, গতবার যেটা দুটো ছিল এবারে একটা শিফটে কিন্তু নেওয়া হতে পারে, কারণ তোমাদের যে ইনফরমেশন বুলেটিনে সেটি কিন্তু শো করছে। এবার আমরা তোমাদের জানিয়ে দেবো যে এই এক্সামে তোমরা কিভাবে সাফল্য পেতে পারো বা এই এক্সামে কতজন অ্যাপিয়ার করবে এবং এই এক্সাম ক্র্যাক করার যে স্ট্র্যাটেজি আছে সেগুলি কি কি, সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। এই এক্সামে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও রয়েছে যে তোমরা কি কি বই পড়বে সেই সংক্রান্ত কিন্তু বই আমরা চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। এইটা একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে এই তোমরা প্রত্যেকে যারা দেখতে পাচ্ছ যে আমরা তোমাদের অংশ মেনলি এখানে তোমাদের যে পরীক্ষাটা হবে, অর্থাৎ WBJEE এক্সাম যেটা ANM GNM, এটা অলমোস্ট গতবারের নিরিখে বলতে গেলে, গতবারের নিরিখে যদি বলতে যাই তাহলে মোটামুটি 2 লক্ষের কাছাকাছি কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এবারের সংখ্যাটা আরও বাড়বে, কারণ প্রত্যেক বছর কিন্তু এক্সামে সংখ্যাটা ইনক্রিজ হয়, এটা আমরা দেখে আসছি গত তোমার হচ্ছে 5-6 বছর। যদিও এই এক্সামটা শুরু হয়েছে গত 2 বছর থেকে, কিন্তু তার আগে নাম্বারের বেসিসে কিন্তু তোমাদের হচ্ছে GNM বা ANM কোর্সে ভর্তি হতো। এরপরে নেক্সট হচ্ছে তোমাদের 2 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে তোমার এনটিএস এর সংখ্যা থাকবে, যে তোমাদের সিট অ্যাপ্লাই অর্থাৎ 2 লক্ষ পরীক্ষার্থী অল টোটাল থাকবে। একদম রিয়েল ফ্যাক্ট, গ্রাউন্ড লেভেলের ফ্যাক্ট, বাস্তব যে ফ্যাক্ট সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। বহু স্টুডেন্ট গতবার তোমার হচ্ছে সাফল্যের দোরগোড়া থেকে কিন্তু ফিরে এসেছে, কারণ প্রিপারেশন তাদের আপ টু দ্য মার্ক ছিল না। এক্ষেত্রে তোমাদের একটা জিনিস তোমরা জেনে রাখো যে তোমাদের যেটা আমরা দেখাচ্ছি যে 2 লক্ষের কাছাকাছি তোমার হচ্ছে ওপর স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করবে, এটা 2 লক্ষ 10 বা 15 হাজার হতে পারে গতবারের নিরিখে। এবার এবছর আরও কিছুটা ইনক্রিজ হবে, তার সঙ্গে কিন্তু এনটিএস মোটামুটি টেন্টেটিভ এনটিএস অর্থাৎ সরকারি নার্সিং যে ইনস্টিটিউট যেগুলো থাকবে সেগুলো হচ্ছে 4200-র কাছাকাছি।
অল টোটাল প্রাইস এবারে যেটা ছিল 7,200 বা 300-র কাছাকাছি, কিন্তু ওটা প্রাইভেট কিছু যুক্ত ছিল, কিন্তু সরকারি যে ইনস্টিটিউট যেটা রয়েছে সেটা মোটামুটি 4,200-র কাছাকাছি কিন্তু এনটিএস থাকবে। এই যে নাম্বারটা হচ্ছে এনটিএস। তাহলে তোমাদের সাফল্য পেতে গেলে তোমরা কি করবে, তোমরা কোন কোন বই পড়বে, এই সংক্রান্ত বিষয় আমি আগে আলোচনা করে দিয়েছি। আমাদের এই চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে যে তোমরা সাফল্য কিভাবে পাবে এবং ANM GNM এন্ট্রান্সে তোমরা সর্বোপরি স্বপ্ন পূরণের চাবিকাঠি কিভাবে তোমরা পাবে, সেই সংক্রান্ত বিষয়ে আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি, কি কি বই পড়বে সমস্ত কিছু সেখানে আলোচনা করা রয়েছে। কিন্তু এখন যেটা আলোচনা করব যে তোমাদেরকে ঠিক একটা গাইডেন্স নিতে গেলে তোমরা কি কি করবে, এবং আমাদের চ্যানেলে অলরেডি বহু স্টুডেন্ট ক্লাস করছে, আমরা তাদের বিষয়ে তোমাদের দেখাচ্ছি। প্রসঙ্গত তোমাদের জানিয়ে রাখি যে ANM GNM এন্ট্রান্স যারা তোমাদের সিনিয়র রয়েছে তাদের সঙ্গে কনসাল্ট করবে, যে এটা উইদাউট এনি প্রিপারেশন কিন্তু কোনোভাবে, সাধারণ ক্ষেত্রে জেনারেল মেরিটে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ক্র্যাক করা কোনোভাবে সম্ভব নয়। অর্থাৎ যারা তোমার হচ্ছে তোমাদের সিনিয়র রয়েছে তাদের সঙ্গে তোমরা এই ব্যাপারে যোগাযোগ করবে, একটা ধারাবাহিকভাবে নির্দিষ্টভাবে তোমাদের একটা প্রিপারেশন কিন্তু নিতে হয় এবং প্রিপারেশনের মধ্যে তোমাদের থাকতে হবে, তবে তোমরা কিন্তু সাকসেস দেখতে পাবে, সাফল্যের মুখ দেখতে পাবে। এবং বহু সংখ্যক ইউটিউবার কিন্তু তোমাদের বলবেন যে তোমাদের এর জন্য বিশেষ কিছু পড়াশোনা করতে হবে না বা এই ধরনের কোনো কিছু, কিন্তু একটা জিনিস জেনে রাখো, যেখানে 2 লক্ষের ওপর পরীক্ষার্থী পরীক্ষা দেবে সেখানে কিন্তু তোমার সাফল্য তোমাকে নিয়ে যাবে একটা ধারাবাহিক প্রিপারেশন বা প্ল্যানিং এর মাধ্যমে। অর্থাৎ একটা স্ট্র্যাটেজি থাকবে, স্ট্র্যাটেজি ওয়াইজ তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে সাফল্য কোনোদিন সেইভাবে আসবে না। গতবার আমাদের চ্যানেল ফলো করে শুধুমাত্র প্রথম কাউন্সিলিং অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং 28 জন স্টুডেন্ট কিন্তু এনটিএস পেয়েছে, এবং একদম সব পশ্চিমবঙ্গের যে সেরা এনটিএস তারা কিন্তু সাফল্য পেয়েছে ধারাবাহিকভাবে পড়াশোনা করে। এবং তাই আমাদের অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন ক্লাস আমাদের সপ্তাহে কিন্তু 2 দিন করে নেওয়া হচ্ছে। তোমাদের আগেও জানিয়েছি আমরা যে অনলাইন ক্লাস বাড়িতে বসে তোমরা করতে পারবে, গুগল মিটের সাহায্যে আমরা কিন্তু ক্লাস করাবো, অনলাইন ক্লাস সপ্তাহে 2 দিন করতে পারবে। এবং অনলাইন ক্লাস করতে গেলে তোমাকে কি করতে হবে, ওয়ান টাইম একবারই আমরা সাধারণ দরিদ্র ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে, কারণ ফ্রি কোচিং আমরা করাচ্ছি না, একটা মিনিমাম চার্জেস আমরা তোমাদের কাছ থেকে আর নেব, সেটা হচ্ছে মাসে তোমরা যদি হিসাব করো 100 টাকা করে, তারও বেশি, সেটা হচ্ছে কি 750 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। এবং তার জন্য তো এটা 6 মাসের কোর্স, 750 টাকা যে পেমেন্ট হবে সেটা শুধুমাত্র, আবারও বলছি, নোটিফিকেশন আউট হয়ে যাওয়ার পর আমাদের কোর্স ফি কিন্তু বৃদ্ধি পাবে। এখনও পর্যন্ত যারা অ্যাডমিশন নিতে চাইছো বা নাওনি তারা কি করবে, 750 টাকা পেমেন্ট করবে। আমাদের অলরেডি স্টুডেন্টরা ক্লাস নিচ্ছে, এবং আমাদের ধারাবাহিকভাবে সপ্তাহে আমরা মক টেস্ট নিই না, আমরা মাসে একটা করে মক টেস্ট বা ক্লাস টেস্ট নিচ্ছি, সেক্ষেত্রে স্টুডেন্টরা আমাদের কিন্তু পরীক্ষা দিচ্ছে। এবং যারা যারা আমাদের ক্লাসে জয়েন করবে তাদের বলে রাখি কোচিং ফিস কিন্তু সব থেকে ইউটিউব অন্যান্য যে চ্যানেলে রয়েছে সব থেকে কম হচ্ছে কোচিং ফিস আমাদের, 750 টাকা, কারণ আমরা দরিদ্র ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই কোচিং ফিসটা কিন্তু সিলেক্ট করেছি, কারণ দরিদ্র ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা এই কোচিং ফিজটা রেখেছি। এবং অনলাইনে ক্লাস হবে সপ্তাহে 2 দিন পরে, ক্লাসের সংখ্যা বৃদ্ধি করা হতে পারে। আচ্ছা, তোমরা যারা অনলাইনে পেমেন্ট করবে তারা যোগাযোগ করার জন্য কি করবে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 7384298457, অর্থাৎ যে তোমরা যদি কেউ ক্লাস করতে চাও অনলাইনে তোমরা কি করবে, 7384298457 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, সেখানে মেসেজ করবে যে স্যার আমি ANM GNM ক্লাস করতে চাই, বাকি সমস্ত গাইডেন্স সেখান থেকে তোমাকে কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং ANM GNM এন্ট্রান্সের সামনে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা, তারপরই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং তার জন্য তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে, এবং কম্পিটিশন যেটা রয়েছে স্টুডেন্টদের সঙ্গে কিন্তু কম্পিটিশনে নামতে হবে, তার জন্য তোমার দরকার প্রিপারেশন, এবং তার জন্য দরকার রাইট স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি ফলো করার জন্য তোমাদের অলরেডি কোচিং ক্লাসে জয়েন যারা চাইছো তারা জয়েন করবে, তারা কি করবে 7384298457 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবে, এবং এই নাম্বারে তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের যে নাম্বারটি আমি তোমাদের দেখালাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, বাকি সমস্ত জিনিস তোমাকে গাইডেন্স কিন্তু এখানে আমাদের চ্যানেলের তরফ থেকে দিয়ে দেওয়া হবে। এবং আমাদের চ্যানেলে স্টুডেন্টরা ক্লাস করছে আমি আগেও দেখিয়েছি, কারণ আমি তোমাদের সবসময় একদম নিট অ্যান্ড ক্লিন
দেখাতে পছন্দ করি এবং আগেও দেখিয়েছি, এখনও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলে স্টুডেন্টরা ক্লাস করছে এবং কিভাবে ক্লাস করছে সেটি তোমরা পরবর্তী ক্ষেত্রে যখন ক্লাসে জয়েন করবে তখন জানতে পারবে। সমস্ত পিডিএফ আমরা তোমাদের ফরওয়ার্ড করব এবং অনলাইন 2 দিন ক্লাস হবে, তাই যারা ক্লাস কর মানে আমি তোমাদের ক্লাস করার বিষয়টি একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের চ্যানেলে কিন্তু আমাদের স্টুডেন্টরা ক্লাস করছে, এর আগে আমরা দেখিয়েছিলাম তোমাদের, এখনও তোমাদের দেখালাম, তাই তোমরা যারা ভাবছো, তাই যারা অনলাইনে ক্লাস করতে চাইছো তারা কি করবে আমি অলরেডি তোমাদের বলে দিলাম। তোমরা কি করবে, সি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিলাম আমাদের ডিসক্রিপশন বক্সেও হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, তোমরা ইমিডিয়েটলি আমাদের পেড ক্লাসে জয়েন করবে এবং তোমাদের ANM GNM প্রিপারেশন কিন্তু যেটা আছে সেটা মসৃণভাবে ত্বরান্বিত করবে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। এবং তোমরা যারা চ্যানেলটি দেখছো তারা এই যে অংশগুলি দেখালাম প্রত্যেকটি যে ডাউনলোড নতুন নোটিফিকেশন এসছে সেগুলি অবশ্যই ডাউনলোড করে তোমরা একবার দেখে নেবে, কারণ তোমাদের 2023 সালের যে নোটিফিকেশন সংক্রান্ত গাইডলাইন কিন্তু এই সমগ্র অঞ্চলটিতে দেওয়া রয়েছে, তাই ওয়েবসাইটে ভিজিট করবে এবং ভিজিট করে যে নোটিশগুলি রয়েছে সেগুলো ডাউনলোড করবে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে।